সালাম আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। এসএস পরীক্ষার্থী যারা আছো তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো ক্লাস 9-10 এর ফার্স্ট পেপার ইউনিট 1 এন্ড লেসন 4 এর হোয়াট ইজ ইটস রেসপন্সিবিলিটি এ সম্পর্কে আলোচনা করব। এই পেসেজটা আমরা বেঙ্গলি থেকে বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করব। এখানে দেখো কিছু ভোকাবুলারি আমি দিয়ে দিচ্ছি, সেই ভোকাবুলারিগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবে। আমি এই বিষয়ে আর বেশি কিছু বলছি না, ভোকাবুলারিগুলো পড়লে অথবা তোমরা পেসেজের অনেকটাই সহজ হয়ে যাবে। দেখো ইউনিট 1 এর লেসন 4 এর টপিকটা হচ্ছে হোয়াট ইজ রেসপন্সিবিলিটি। তাহলে চলো শুরু করা যাক, এই প্যাসেজটা কি বলছে আমরা সেটা বাংলা করে দেখি। দেখো, ফার্স্ট অফ অল, রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি অর অ্যান অ্যাবলিগেশন টু ডু সামথিং। বলা হচ্ছে যে এই রেসপন্সিবিলিটি হচ্ছে, অর্থাৎ দায়িত্ব জিনিসটা হচ্ছে কোনো কিছু করার কর্তব্য বা বাধ্যবাধকতা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দিয়েছে, যেমন ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস ইন দেয়ার ওল্ড এজ। বলা হচ্ছে তোমাদের পিতামাতার বৃদ্ধ বয়সে তোমাকে টেক কেয়ার করা, অর্থাৎ যত্ন নেওয়া তো তোমার একটা রেসপন্সিবিলিটি। তারপর দেখা বলছে যে টু অ্যাটেন্ড স্কুল অ্যান্ড পার্সি ইউর স্টাডিজ প্রপারলি অ্যান্ড সো অন। এবং বলছে যে তোমার এই স্কুলে অংশগ্রহণ করা এবং তোমার স্টাডিকে পার্সিউ করা, অর্থাৎ মনোনিবেশ করা প্রপারলি, এবং সেটা প্রপারলি করাটাও তোমার দায়িত্ব। আচ্ছা, ইউ হ্যাভ অলসো দ্য রেসপন্সিবিলিটি টু সোসাইটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট। এখানে দেখো তোমাকে বলছে যে তোমার দায়িত্ব আরো আছে, সেটা সমাজও এবং সরকারের প্রতিও। টু হেল্প এ নাইবর ইন ট্রাবল, বলা হচ্ছে তোমাকে প্রতিবেশী সমস্যায়, অর টু কাস্ট ইউর ভোট, অর্থাৎ কাস্ট হচ্ছে ভোট প্রদান করা, ইফ ইউ আর 18 অর ওভার। বলা হচ্ছে তোমার বয়স যদি 18 এবং 18 উপরে হয়ে যায় তাহলে তোমাকে ওই ভোট প্রদান করা একটা দায়িত্ব, এবং তোমার যে প্রতিবেশী আছে তাকে হেল্প করাও তোমার একটা রেসপন্সিবিলিটি আছে। তারপরে বলছে যে এ রেসপন্সিবিলিটি ইজ অলসো অ্যান অব্লিগেশন অর এ ডিউটি নট টু ডু সামথিং। কিছু না করার ভিতরও তোমার একটা অব্লিগেশন আছে, বাধ্যবাধকতা আছে, সেটাকে ওই রেসপন্সিবিলিটি বলে। সে যেমন যেমন ফর এক্সাম্পল, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি নট টু স্টিল এ বুক ফ্রম এ পাবলিক লাইব্রেরি। বলা হচ্ছে যে পাবলিক লাইব্রেরি থেকে কোনো বই চুরি করা বা না বলে আনা, সেটা তোমার জন্য কি একটা রেসপন্সিবিলিটি, এটা তোমাকে না বলে আনা যাবে না। নট টু পুট ইউর বিল্ডিং ম্যাটেরিয়ালস অন দ্য ফুটপাথ, তোমার কোনো বিল্ডিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ তোমার কোনো বিল্ডিং এর উপাদান, সেটা যেটাই হোক না কেন, সেগুলো যেন রাস্তায় ফুটপাথে না ফেলে রাখো, এটাও একটা রেসপন্সিবিলিটি। আর দিস আর ইউর রেসপন্সিবিলিটি দিস আর ইউর রেসপন্সিবিলিটিস অ্যাজ সিটিজেন। বলা হচ্ছে যে নাগরিক হিসেবে এগুলো তোমার দায়িত্ব। আচ্ছা, তারপর কি বলছে যে বাট দেয়ার আর রেসপন্সিবিলিটিস অফ গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। বলা হচ্ছে এখানে শুধু যে মানুষের আছে দায়িত্ব তা নয়, কিন্তু সরকারের কিছু রেসপন্সিবিলিটি আছে। যেমন আর গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোভাইড ফর সিটিজেন্স। বলা হচ্ছে যে আমাদের সরকারের কিছু দায়িত্ব আছে প্রোভাইড, অর্থ প্রদান করা, ফর সিটিজেন, নাগরিকদের কি সেটা, দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ, অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদার সমূহ আছে সেটা, যেমন ইনক্লুডিং এর সাথে যুক্ত আছে ফুড, খাবার, ক্লোথিং, শেল্টার, এডুকেশন অ্যান্ড মেডিকেল কেয়ার। বলা হচ্ছে এখানে খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা সেবা প্রদান করার সরকারের কিছু দায়িত্ব আছে। আচ্ছা, দ্য গভর্নমেন্ট অলসো হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইটস সিটিজেন্স টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ দ্য প্রেস, ফ্রিডম অফ রিলিজিয়ন, ইকুয়ালিটি অফ অল বিফোর ল এক্সেট্রা। বলা হচ্ছে যে এখানে সরকারের যে দায়িত্বগুলো, এর ভিতর নাগরিকদের বাক স্বাধীনতা, সংবাদপত্র স্বাধীনতা, তারপরে তোমার ধর্মের স্বাধীনতা, আইনের চোখে সবাই সমান, হ্যাঁ, ইকুয়ালিটি অল বিফোর ল, তারপরে এই স্বাধীনতাগুলো, মৌলিক অধিকার সমূহগুলো রক্ষা করাও সরকারের দায়িত্ব। তারপরে বলছে যে দেখো, দ্য নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস ইউ হ্যাভ গেইনড অ্যাট হোম। বলা হচ্ছে বাড়িতে, স্কুলে এবং সমাজে, অর্থাৎ এই যে জ্ঞান, হ্যাঁ, দক্ষতা, স্কিল, অ্যাটিটিউডস, অর্থাৎ তোমার মনোভাব, এগুলো তুমি কি করতে পারো, ভাষায় পেতে পারো, শিখতে পারো, অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুল অ্যান্ড ইন সোসাইটি,
You will help to accept your responsibilities and to carry them out effectively. বলা হচ্ছে যে বাড়িতে স্কুলে এবং সমাজে অর্জিত জ্ঞান দক্ষতা মনোভাব তোমাকে দায়িত্ব নিতে এবং তা কার্যকরভাবে পালন করতে সাহায্য করবে। রিমেম্বার মনে রেখো discharging your responsibility you will got for your family and friends and got for your society and country as well বলা হচ্ছে যে মনে রেখো দায়িত্ব পালন করার জন্য তোমার জন্য ভালো তোমার পরিবার বন্ধুদের জন্য ভালো তোমার সমাজ এবং পুরো দেশের জন্য ভালো হবে এই ছিল পেসেজের বাংলার মূল ভাবটা আমরা মূল ভাবটা জেনে নিলাম পেসেজ থেকে এখন আমরা যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে হোয়াট ইজ রেসপন্সিবিলিটি সরকার রেসপন্সিবিলিটি কি এবং আমরা রেসপন্সিবিলিটি কোথা থেকে শিখবো যাই হোক ভোকাবুলারিটা অবশ্যই তোমরা নিজ দায়িত্বে দেখে নিবে এই বিষয়ে আর আমি আর বাড়াচ্ছি না তো এখানে শেষ করছি আজকের এই পেসেজটা ধন্যবাদ সবাইকে